সুপ্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জবপুটি চ্যানেলের পক্ষ হতে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের জন্য এনসিসি ব্যাংকের একটি সার্কুলার নিয়ে আসলাম। এখানে জুনিয়র অফিসার পদে একটি সার্কুলার দিয়েছে, সেই পদে কী কী যোগ্যতা লাগবে, কীভাবে আবেদন করবেন সব বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা জবপুটি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই জাতীয় চাকরির খবর শুধুমাত্র এই চ্যানেলের মাধ্যমে আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। তো চলুন শুরু করা যাক। এনসিসি ব্যাংক হচ্ছে বাংলাদেশের একটি নাম করা ব্যাংক। পজিশন যেটা দিচ্ছে জুনিয়র অফিসার জেনারেলে, এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি, এখানে কয়জন নেবে এরকম কোনো উল্লেখ নেই, এবং জব যে ডেসক্রিপশানটা আছে সেটাও এখানে উল্লেখ নেই। কিন্তু জব ডেসক্রিপশানটা এমনই যে ব্যাংকের কাজ সাধারণত ব্যাংকের ক্লায়েন্টদেরকে সাপোর্ট দেওয়া, হিসাব নিকাশ করা, এবং ব্যাংকের যে ক্লায়েন্টরা যারা আসবে তাদেরকে সঠিক তথ্য দেওয়া এবং তাদের কাজ কার্যক্রমগুলো পরিচালনা করা, এটাই মূলত ব্যাংকের কাজ। এখানে এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ডটা আপনাকে লাগবে, EMBA পাস হতে হবে অথবা মাস্টার্স পাস অথবা BSc ইঞ্জিনিয়ারিং পাস, অথবা আপনি 4 বছরের ব্যাচেলার ডিগ্রি যে কোনো সাবজেক্টে আপনি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনাকে পাস করতে হবে। তবে অবশ্যই আপনাকে একটা ফার্স্ট ক্লাস থাকতে হবে, CGPA এবং GPAতে অবশ্যই ফার্স্ট ক্লাসের সমমান থাকতে হবে। কোনো অবস্থাতে থার্ড ডিভিশন বা CGPA গ্রহণ করা হবে না, এবং যে কোনো পাবলিক ইউনিভার্সিটি অথবা UGC অ্যাপ্রুভ যেসব ভার্সিটিগুলো আছে সেখান থেকে আপনারা পড়াশোনা করে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এক্সপিরিয়েন্স বলছে এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। আর অ্যাডিশনাল জব রিকোয়ারমেন্ট, এখানে অতিরিক্ত যোগ্যতা আপনাকে লাগবে, অবশ্যই অতিরিক্ত যোগ্যতা হিসেবে আপনাকে IT সম্পর্কে ভালো জানাশোনা থাকতে হবে, বিশেষ করে MS অফিস চালানো বা এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো সম্পর্কে আপনার ভালো জানাশোনা থাকতে হবে। এবং আপনাকে সেলফ মোটিভেটেড হতে হবে, ইন্টারপার্সোনাল স্কিল থাকতে হবে, স্ট্রং কমিউনিকেশান স্কিল থাকতে হবে, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই, এবং যে কোনো চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে আপনাকে নিজেকে মানিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। এবং এখানে ইয়েস রেঞ্জ যেটা বলছে, আপনাকে 30 বছর বয়স হতে হবে, 30 বছর বয়সের উপরে গেলে হবে না, যে কোনোভাবে আপনার 30 বছরের ভিতরে আপনার বয়স থাকতে হবে। তবে 32 বছর হিসাবে মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে অথবা এতিম প্রতিবন্ধী এরা আবেদন করতে পারবেন, এবং সেটা 25 জুলাই 2021 ভিতরে অবশ্যই 32 বছর এবং অবশ্যই 30 বছর এর ভিতরে থাকতে হবে আপনার বয়স। স্যালারি রেঞ্জ এখানে এরা যা বলছে, প্রথম 1 বছর আপনাকে প্রোবেশন পিরিয়ড হিসেবে নেওয়া হবে এবং সেখানে আপনাকে স্যালারি দেওয়া হবে 31,200। এর পরবর্তীতে আপনার আদার বেনিফিট যেটা থাকবে, আপনার যখন 1 বছর সাকসেসফুলি হয়ে যাবে আপনার প্রোবেশন পিরিয়ড, তারপরে আপনি স্যালারি পাবেন 33,000 থেকে 37,500। এবং আজ যে সুযোগ সুবিধাগুলো আছে ব্যাংকের, সেই ব্যাংকের সেই যাবতীয় সুযোগ সুবিধাগুলো পাবেন, বিশেষ করে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি সব বিষয়গুলো আপনারা এখানে, সমস্ত সুযোগ সুবিধাগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। জব লোকেশন বাংলাদেশের যে কোনো জেলায় আপনাকে পদায়ন করা হতে পারে। লাস্ট অ্যাপ্লিকেশন ডেট 25 জুলাই 2021-এর ভিতরে আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। এবং এই অ্যাপ্লাইটা করবেন আপনি, এখানে এই যে অ্যাপ্লাই বাটন আছে এখানে, এবং এই সাইটটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে অ্যাপ্লাই নাওতে আপনাকে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। এই পেজে আপনাকে যদি এনসিসি ব্যাংকে যদি আপনার আগের থেকে কোনো প্রোফাইল করা থাকে বা কোনো অ্যাকাউন্ট করা থাকে, বিশেষ করে চাকরির বা কেরিয়ার অ্যাকাউন্ট যেটা, সেটা যদি আপনার করা থাকে তাহলে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড, আর যদি না করা থাকে তাহলে অবশ্যই আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাকে এখানে ইমেইল অ্যাড্রেস, এখানে পাসওয়ার্ড, এখানে একটা কনফার্ম পাসওয়ার্ড, মানে এখানে যে পাসওয়ার্ডটা দেবেন সেখানে সেই পাসওয়ার্ডটা আবার এখানে দেবেন, এখানে আপনার ফুল নাম, তারপরে এখানে আপনার জেন্ডার সিলেক্ট করবেন, মেল ফিমেল সিলেক্ট করবেন, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন। এই ক্রিয়েট অ্যাকাউন্ট করার পরপরই আপনাকে একটা নতুন পেজ ওপেন হবে, সেই পেজে আপনার নাম, ঠিকানা, বাবার নাম, পিতার নাম, পিতার নাম, মাতার নাম, তারপরে আপনার জন্ম তারিখ, শিক্ষকতার যোগ্যতা, সব বিষয়গুলো আপনাকে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে নিচে একটা সাবমিট অপশান আসবে, সে ডাঙ্কোনায় সেই সাবমিট অপশানে ক্লিক করলে অবশ্যই আপনার এই অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে। তো এই ছিল ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।